আসসালামু আলাইকুম, সাথে আছে আমি রুমিজ বিল্লাহ। ডিপস মাম প্রেজেন্টেশন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, সকাল হয়ে গেল, আমি এখন ঘরে জানলা দরজাগুলি সব খুলে দিচ্ছি, লাইটগুলি অফ করে দেব, কারণ ফজরের পরে আমি সব লাইটগুলি অন করে রেখেছিলাম। তো দীপের পাপা এবং দীপ আজকে ওরা বাড়িতে আসবে, ওরা তো বেড়াতে গিয়েছিল আপনারা অনেকেই জানেন, তো আজকে ওরা বাড়িতে আসবে। গতকাল রাতে ফোন করে জানালো যে মাম্মা আমরা গতকাল আসছি, দুপুরবেলা এসে ওরা বাসায় খাবে। তো আমি সকালবেলায় যেহেতু রোদ বৃষ্টির একটা খেলা চলে, যে বৃষ্টিও হয় না রোদও থাকে না, 5 মিনিট বৃষ্টি তো 5 মিনিট রোদ, এরকম হয়, যার কারণে আমি মানে আগেই কাপড়গুলি ভিজিয়ে দিচ্ছি। তো কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এরপরে আমি নাস্তা বানাতে যাব, আমি আর সেটা খাবো সেজন্য নাস্তা বানাতে যাব, কিন্তু কাপড়গুলো আগে ভিজিয়ে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তো দীপ যখন কালকে বলল যে মাম্মা আসছি, তখন থেকেই কিন্তু কাজের চাপটা অনেক বেড়ে গেছে। আসলে কি, যে হাজব্যান্ড যদি বাড়িতে না থাকে দেখবেন কাজের চাপ কিন্তু একটু কম থাকে। তো যা হোক, আমি সব কিছু গোছগাছ করে নিচ্ছি, আর তাছাড়া তো অসুস্থতার জন্য আমি বেশিরভাগই শুয়ে থাকি, তার ভিতর থেকেও কিন্তু সংসারের কাজ কোনোটাই করতে বাকি থাকে না। তো যাই হোক, এখন আমি আমার জন্য নাস্তা করব, নাস্তা বানাবো, আর সেটার জন্য নাস্তা বানাবো। তা ও বলল যে ও রুটি খাবে না, তো যার কারণে ওকে আবার আমি আগেই নুডলসটা রান্না করে দিয়েছি, ও সেটা খাচ্ছে। এরপরে আমি একটা রুটি আর একটা ডিম নিয়ে নিলাম, আর একটু চা নিয়েছি, আর চাটা ইদানিং আমি খেতে পারছি না, তারপরও আজকে একটু গলাটা এত খুশখুস করছে যে আমি একটু চা করে নিলাম। তো এখন ভাতটা চাপিয়ে দেবো। তো থালাবাটিগুলো সকালের যা কিছু আমার হয়েছিল এগুলি সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি, কারণ দীপের পাপা যেহেতু দুপুরবেলা আসবে, তার আগেই আমি যেন সব কাজ করতে পারি। আর গতকাল আমার কাজ একটু কম করা হয়েছিল, কারণ আমার শরীর খুব খারাপ লাগছিল, যার কারণে আমি গতকাল কাজ কিন্তু একটু কম করেছি, যার কারণেই কিন্তু আমার কাজটা অনেকটা আমার জমে গেছে। তো মাছ ছিল ফ্রিজে, তো মাছটা আমি আমার বাসায় একজন আসছিলেন, তো আমি যখন মাছ ভিজিয়েছি তো উনি বললেন যে ভাবি আপনার চোখের এই অবস্থা, তো আপনি ছাই ধরবার দরকার নেই, দেন মাছটা আমি কেটে দিই। তা এতে তো মানে অনেক সুবিধা হলো আমার, যে শুকরিয়া আদায় করে শেষ করা যায় না, যে আসলেই মানে চোখের আমার এই অবস্থায় ছাই ধরাটা উড়ে টুড়ে যেতে পারে, তো বা চোখ চুলকাতে পারে, যার কারণে আমার খুব সুবিধা হয়ে গেল। তা আমি তাকে দিয়ে মাছ কয়টা কটিয়ে নিয়েছি, আর তাকে বলেছি চলে তাহলে তুমি আজকে দুপুর এবং রাতে আমাদের বাসায় খাবা। তো এর ভিতরে আমি যখন বারান্দায় এলাম কাপড় চোপড়গুলি, এই আমি যে কাপড় চুলি ভিজিয়েছিলাম সেগুলি দেখার জন্যে, এসে দেখি যে আমার পাখি, আমার পিকির পিকির ছানা একটা একদম হাত পা ছড়িয়ে খাঁচার মধ্যে পড়ে আছে। এটা দেখে আমি তাড়াতাড়ি ওকে বাইরে বের করে আনলাম। তো এই যে দেখেন, মানে কোনো ওর শরীরে কোনো নড়াচড়ার শক্তি নেই, আমি ওকে খুব আলতোভাবে ধরেছি কিন্তু ও কোনো নড়াচড়া করছে না, মাঝে মাঝে একটু চোখ পিটপিট করছে, একটু তাকাচ্ছে এরকমই। তো আমি এটা দেখে আমার খুব খারাপ লাগলো। তো আমি যেটা করেছি, আমি ওকে মানে বুকের পরে বসিয়ে রেখে সারা ঘর হেঁটে বেড়ালাম, দেখলাম যে ও কোনো উড়াউড়ি বা কোনো নড়া ওর কোনো রকম শক্তি নেই। তো আমি ওকে অনেকক্ষণ আদর যত্ন করে এরপরে আবার ওকে আমি খাঁচার মধ্যে রাখতে গেলাম, তখন দেখি যে ও কাঠিতেও বসতে পারছে না, ও নিচে পড়ে যাচ্ছে। তো যাই হোক, যেহেতু আমাকে রান্না করতে হবে, তো আমি ওকে আবার খাঁচায় রেখে তারপরে আমি আসছি রান্না করতে। তো বন্ধুরা, এখন যে কথাটা বলবো, যে আমি ওকে তো খাঁচায় রেখে আসছি, রেখে আসার পরে এরপরে আমি রান্না চাপিয়ে দিয়ে এরপরে আমি আবার ওকে দেখতে গেছি, আর কিছু কাপড় কাচলাম নাড়বো। তো দেখতে যে আমি দেখি খাঁচায় ওরকমই পড়ে আছে, আমার খুব খারাপ লাগলো। আমি নিচে লিয়াকে ডাকলাম যে লিয়া আসো, আমার পাখিটা মনে হয় মারা যাচ্ছে। তা ও আসলো, আমি ওকে আবার খাঁচা থেকে বের করলাম, ওরকম হাতের পরে পড়ে আছে, এর ভিতরে ফুরুত করে উড়ে চলে গেল। ওই যে আমার কাঁঠাল গাছে বসে আছে, আমি তো ফুল ব্যাকুপ, যে আসলে কী করবো, যে ছেড়ে চলে যায় তাকে কী করে ফেরাবো। আর ও মানে যে পাখিটা এক ঘন্টার মতো আমার বুকের পরে ওরকম পড়েছিল, হাতের পরে ওরকম পড়েছিল, সে কী করে এবার ওর সাথে সাথে উড়ে গেল আমার এটা মাথায় আসলো না। আর ও যে ওর সঙ্গে যে পাখিটা ছিল কত আদর করতো, তা এই যে এরকম রেখে আসলে কেন, যে আমিও তো ওদের খুব আদর করি, আমি ওদের পিকির পিকের ছানা বলে ডাকি, খুব আদর করি, ওদের গোসল করানো, ওদের গায়ে মানে ফ্যানের বাতাস লাগছে কিনা,
খাবার দাবার ঠিক আছে কিনা সব কিছু আমি পর্যবেক্ষণ করি, তত্ত্বাবধান করি, অথচ ও আমাকে ছেড়ে চলে গেল। তো ভালো, ওকে তো আমি ভালো কম বাসিনি, তা কিন্তু ও কিন্তু শেষ পর্যন্ত আমাকে ছেড়ে চলে গেল। আর আমার সাথে কেন এমন হয় আমি সেটা জানি না, আমার প্রিয়জনরাও আমাকে ছেড়ে এরকম চলে যায়। আমি যাদেরকে যেসব পশু পাখি আমি আদর করি, যেমন আমার একটা কুকুর ছিল ফিনিক্স, ফিনিক্স কিন্তু হারিয়ে গেছে, ও অসুস্থ হয়েছিল, দ্বীপের পাপাকে দিয়ে আমি ওকে হসপিটালে পাঠিয়েছি, ও নাকি হসপিটালের বারান্দা থেকে ও হারিয়ে গেছে। তো এই যেমন সবাই এরকম, এই যে পাখিটাকে ওদের দুজনকে আমি কত আদর করতাম, ওদের ডাক আমার ভীষণ ভালো লাগতো, সকালবেলা উঠলেই মানে ফজরের পর থেকেই এত কিচির মিচির করতো যে আমি খুব মানে আনন্দ পেতাম, সে আমাকে ছেড়ে চলে গেল। তো এই যে সব প্রিয়, আমি যাদেরকেই ভালোবাসি সে মানে পশু পাখি হোক মানুষ হোক সবাই আমাকে ছেড়ে চলে যায়। তো বন্ধুরা কি আর করব, যারা ছেড়ে চলে যাবার তাদেরকে তো ঠেকাবার কোনো উপায় নেই, চলেই যাবে। তো বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া করবেন, কারণ শরীরটা তো ভালো, আল্লাহর রহমতে আগের থেকে অনেক ভালো হয়েছে, আমার চোখের অবস্থা এখন আরও ভালো, চোখের লালটা কেটে গেছে, সামান্য একটু মনির পাশে আছে, তারপরও আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।